এই বৎসরের এইচএসএলসি বা মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সম্পর্কে আমাদের স্থানীয় হাইলাকান্দি পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের স্থায়ী অধ্যক্ষ আলহাজ সিরাজুল ইসলাম মাজার ভাইয়া সাহেব সবাই আলোচনা করবা আমাদের হাইলাকান্দি রেজাল্ট এবার রাজ্যের মধ্যে সর্বনিম্ন হয় আমরা দুঃখিত এবং সঙ্গে সঙ্গে আমরা সেই প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে এবং ছাত্রছাত্রী এবং অভিভাবকগণকে নিয়ে প্রত্যেকটি বিদ্যালয়ে আলোচনা করতে হবে বাচ্চারা যেন পড়া পড়াশোনায় মনোযোগী হয় অভিভাবকরা যেন গুরুত্ব দেন আমরা শিক্ষকরা যারা আছি আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা অধ্যক্ষ এবং প্রধান শিক্ষকের দায়িত্বে আছি আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে হবে এবং দেখাতে হবে যে না আমরা পারি কিছু করতে বরাক বামা বলেছিলেন দি আমেরিকান ক্যান আমিও সেই আশাটুকু নিয়ে বলছি আমরা সব সঙ্গবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে যদি কাজে লেগে যাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সেই রত্নর ভবিষ্যৎ রত্নগুলোকে আমরা গড়ে তুলতে পারবো সমাজ এগিয়ে যাবে আমরা নিরাশ হলে হবে না এই স্থান থেকে আমরা কাজ শুরু করতে হবে সময় আর নষ্ট করলে চলবে না কাজে সবার প্রতি আহ্বান আমরা সবাই ঐক্যবদ্ধ হবে ছাত্র শিক্ষক এবং অভিভাবক মিলে আমরা কাজ শুরু করে দেব আমাদের আসামের মাননীয় শিক্ষামন্ত্রী তারপর উপর অত্যধিক গুরুত্ব দিয়েছেন আমরা এ একজন শিক্ষামন্ত্রী পেয়ে ওনার সহযোগিতাও পাব এবং শিক্ষাধিকারী যিনি রয়েছেন তিনি অন্তত নিষ্ঠার সঙ্গে আমাদের সহযোগিতা করছেন তাই আমরা নিরাশ হব না বলে আমি সবাইকে বলবো আমরা নিরাশ হবো না আমরা কাজে মনোযোগ দিয়ে জাপিয়ে পড়বো ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমার নিউজ চ্যানেলের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জে এম ক্রিয়েশন ইউটিউব নিউজ চ্যানেল ধন্যবাদ